হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। বর্তমানে রয়েছি কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করার পর তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটা দেখাবো। আর তারপরে এর সাথেও দেখাবো যে আপনি ধরুন কোনো সময় অ্যাকনোলেজমেন্ট স্লিপ বের করতে ভুলে গেছেন বা অ্যাপ্লিকেশানের যে প্রিন্ট আউট সেটা নিতে ভুলে গেছেন, আপনারা কীভাবে সেটা পাবেন। প্রথমে আমি দেখাচ্ছি স্ট্যাটাস, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশানে অপশানে ক্লিক করবেন। সবসময় এই সাইট খোলেও না বা কাজও করে না, তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে কি বলছে, এখানে দেখুন নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, বাবার নাম, সমস্ত কিছু দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে। দেওয়ার পর এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভড। তার মানে যে আবেদনকারী সে কিন্তু এখনও এসডিও অফিসে বা বিডিও অফিসে গিয়ে হার্ড কপি জমা করেনি, তার জন্য এখানে দেখাচ্ছে যে নট রিসিভড। যদি হার্ড কপি তারা নিয়ে নেয়, যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে সেখান থেকে রিসিভ দেখাবে। প্লাস এখানে কিন্তু দেখিয়ে দেবে সে স্ট্যাটাসে, মানে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে বলবে যে সার্টিফিকেট রেডি হয়ে গেছে, বলে নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এখান থেকে কাস্টমারদের দিতে গেলে এখান থেকে জাস্ট এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন, করলে পরে এটাকে কিন্তু প্রিন্ট করে দিতে পারেন। ঠিক আছে, এটা গেলে হচ্ছে স্ট্যাটাস চেক করার প্রসেস। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে এবার যদি আপনি অ্যাকনোলেজমেন্ট বা যে অ্যাপ্লিকেশান সেটা যদি প্রিন্ট করতে ভুলে যান, তো সেইখান থেকে আপনি এই রিপ্রিন্ট অপশানে যাবেন, গিয়ে এইখান থেকে তার অ্যাপ্লিকেশান নাম্বারটার এখান থেকে ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সেই মানে যার যে অ্যাপ্লিকেন্ট তার ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমি এখানে সার্চ অপশানে ক্লিক করলাম, করলে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটে পিডিএফ কিন্তু এখানে দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা পিডিএফ হিসেবে আপনি পেয়ে যাবেন। তো এটা লোড হতে কিছুটা সময় লাগে, দেখুন এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে। সেকেন্ড পেজ হচ্ছে এটা, দুটো মিলিয়ে কিন্তু গোটা অ্যাপ্লিকেশান ফর্ম, এটুকুনি খেয়াল রাখবেন, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে কিন্তু নয়। এটা হচ্ছে সেকেন্ড পেজ, আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ঠিক আছে। তো এই তিনটে যদি কোনোভাবে আপনার মানে মিস হয়ে যায় নিতে, তো এখান থেকেও গিয়ে আপনি আবেদন করার পরেও নিতে পারেন, বা যে কোনো সময় এখান থেকে নিতে পারেন অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাপ্লিকেশান আবার রিপ্রিন্ট করতে পারবেন বা অ্যাকনোলেজমেন্ট রিপ্রিন্ট করতে পারবেন, প্লাস স্ট্যাটাস কীভাবে চেক করবেন এই পুরোনো ওয়েবসাইটের যে প্রসিডিউর রয়েছে তাতে। তো এখন বন্ধুরা আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে আগে যে ওয়েবসাইটের জন্য, মানে যেখানে আমরা লগ ইন করতে পারতাম, মানে নর্মাল ইউজাররা লগ ইন করতে পারতাম, তো সেইখানে করা কিছু অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু এখন আর এই ওয়েবসাইটে দিয়ে কিন্তু সেগুলো মানে শো করবে না, ঠিক আছে। এই ওয়েবসাইটে করা অ্যাপ্লিকেশানগুলোই কিন্তু এই ওয়েবসাইটে শো করবে। তো এরপরে যদি আপনাদের কোনোরকম কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের যতটা সম্ভব হেল্প করা যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। Thank you for watching this video. Have a good day. Bye.